আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক আমার রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের মাছের ডিমের কাবাব। খেতে এতটা টেস্টি হয়েছে, একেবারে মাংসের স্বাদকে হার মানাবে। তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। কাবাবের জন্য হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য। ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে সরাসরি প্যানে নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি রুই মাছের ডিম, এরপর অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন অ্যাড করছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আরও অ্যাড করছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার 1 কাপ পানি দিয়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে দিচ্ছি। ডিম হতে বেশি সময় লাগে না, পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও আগে থেকে ভেজানো ছিল, তাই সহজে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। এখন 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করছি, তারপর নেড়ে চেড়ে আরেকটু শুকিয়ে নিচ্ছি। প্যানের গা থেকে ডিমটা সরে আসছে, এখন চুলোটাকে বন্ধ করে দিচ্ছি। ডিমের ঝুড়াগুলোকে ট্রেতে তুলে নিয়েছি, সাথে একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন 4টি কুচানো পেঁয়াজ অ্যাড করছি। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তাও সম পরিমাণ ব্যবহার করতে পারেন। দিচ্ছি কাঁচা মরিচ ধনে পাতা কুচি পরিমাণ মতো, আরও দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1টি ডিম, আরও অ্যাড করছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো ক্যাচাপও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন আলুটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিহি করে নিচ্ছি। ও হে ভালো কথা, চাইলে আপনারা ডিমটাকে সিদ্ধ করার পর ব্লেন্ড করেও এই কাবাবটাকে তৈরি করতে পারেন। আমি মনে করি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কাবাবের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি 1 টেবিল চামচ প্যাকেটের কাবাব মশলা, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কাবাবের মিক্সচারটা রেডি। এখন হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, তারপর আমার পছন্দ মতো অনেকটা মাছের পেটে শেপ দিয়ে নিচ্ছি, অথবা পাতাও বলতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই কাবাবটা তৈরি করতে পারেন। এক এক করে আমার কাবাবগুলো তৈরি করে নিয়েছি। কিছুটা কাবাব আমি লম্বা করে তৈরি করে নিয়েছি। কাবাবটাকে ভেজে নেওয়ার জন্য ননস্টিকের প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ রান্নার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন অবশ্যই গরম হয়, না হয় কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। কাবাবের 1 পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এই কাবাব ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, চট করে ভেজে নেওয়া যায়। ওহে ভালো কথা, আপনাদের হাতের কাছে ননস্টিকের প্যান না থাকলে আপনারা ভারী কড়াইতে কাবাবগুলোকে ভেজে নেবেন। কাবাবগুলো হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। একই প্যানে বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে কাবাবগুলো কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেবেন। 20-25 মিনিট পর কাবাবগুলোকে বের করে নিয়ে তারপর যে কোনো আটাই বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন, বেশ কয়েক মাস ভালো থাকবে। আর যদি ভেজে রাখা কাবাব সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, কয়েকদিন ভালো থাকবে। আর যদি ভেজে রাখা কাবাব ডিপ ফ্রিজে রাখেন তাহলে কয়েক মাস ভালো থাকবে। অলমোস্ট আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম মাছের ডিমের কাবাব। এতটা টেস্টি হয়েছে, একেবারে মাংসের কাবাবকে হার মানাবে। এখন কাবাবগুলোকে সার্ভ করছি টমেটো সসের সাথে। আপনারা চাইলে ডিপিং সস, গ্রিন সস, যে কোনো সস দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজা হয়েছে। আমার 2 ভাই স্ত্রী খুব পছন্দ করেছে, ছোট বড় সবাই পছন্দ করবে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবে। কথা আর বাড়াবো না, আল্লাহ হাফেজ।